আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইউটিউবের সেরা 5টি বিকল্প ওয়েবসাইট নিয়ে। আমরা ইউটিউবে অনেক সময় অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে যাই, কিন্তু দেখা যায় যে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে, বিভিন্ন লিমিটেশনের কারণে আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না। তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে অনেক ভিডিও বা ভিউ থাকা সত্ত্বেও আমাদের অ্যাপ্রুভ হচ্ছে না। কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন 5টি ওয়েবসাইট নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সাইটগুলো থেকে আপনি ইনস্ট্যান্ট আর্নিং করতে পারবেন। এই সাইটগুলো খুবই পপুলার সাইট, এখানে মিলিয়ন মিলিয়ন আপনার ভিউ রয়েছে, ভিজিটর রয়েছে। আপনার এখানে ইউটিউবের জন্য যে ভিডিওগুলো তৈরি করেন সেগুলো চাইলে একই সময় আপনি এই সাইটগুলোতেও আপনি আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার আর্নিংটা অনেক গুণ বেড়ে যাবে। তো এই সাইটগুলো থেকে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন, অর্থাৎ আজ যদি অ্যাপ্লাই করেন আজ থেকেই আপনি মনিটাইজেশন নিতে পারবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। প্রথম যে সাইটটার কথা বলবো সেটা হলো রাম্বল। এই সাইটটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। তো এই সাইটে যদি আমরা দেখি যে এই সাইট থেকে রাম্বলে আপনার কত ভিজিটর আসে, এখানে দেখতে পাচ্ছেন যে মান্থলি আপনার 141 মিলিয়ন আপনার ই রয়েছে, ট্রাফিক রয়েছে, অর্থাৎ হিউজ ট্রাফিক রয়েছে। এখান থেকে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে এখানে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে সাইন আপ প্রসেস খুবই সিম্পল, এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে এখানে ভিডিও আপলোড করবেন। এই ভিডিওর এগেনস্টে দেখা যাচ্ছে যে এমন একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেই ভাইরাল ভিডিও থেকে আপনি চাইলে এক একটা ভিডিও থেকে আপনার 200, 300 বা $500 পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন। এই সাইটগুলোর সিস্টেমটা ইউটিউব থেকে একটু ভিন্ন, কিন্তু এখানে যদি আপনার একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে অনেক টাকা আর্নিং করতে পারবেন। এটা সাইন আপ প্রসেস খুবই সহজ। এগুলো নিয়ে আপনারা যদি চান সেক্ষেত্রে আমি বিস্তারিত পরে দেখাবো। তো যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কমেন্টস করে জানাবেন। তো এখানে আপনার সব ক্যাটাগরি রয়েছে, ফানি রয়েছে, ফানি ভিডিও রয়েছে, আপনার টিউটোরিয়াল রয়েছে। তো এখান থেকে আপনি যদি আর্নিং ভালো জেনারেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফানি কন্টেন্ট এখানে আপলোড করতে হবে, সেক্ষেত্রে অথবা ট্রেন্ডিং কোনো যে ভিডিও রয়েছে সেগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে, সেক্ষেত্রেই আপনি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি চাইলে ওনাদের হোস্টিং প্যানেল রয়েছে, হোস্টিং প্যানেল কিনেও ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে ফ্রিতেও আপনি ব্যবহার করতে পারবেন। তো এই সাইটটা খুবই পপুলার সাইট, আপনারা চাইলে এই সাইটটাতে ট্রাই করতে পারেন। দ্বিতীয়ত যে ওয়েবসাইটটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো d.tube। এটাও খুবই পপুলার সাইট। এই সাইটটা আপনারা চাইলে এখানে ওই একই ভিডিও আপনারা আপলোড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেক ভিডিওর এগেনস্টে এখানে একটা ডিটিসি, এই যে d.tube কারেন্সি রয়েছে, এই d.tube কারেন্সি থেকে আপনারা এখান থেকে ডলারে ট্রান্সফার হবে আপনার ডিটিসি যে পয়েন্ট রয়েছে, রিওয়ার্ড পয়েন্ট, এই রিওয়ার্ড পয়েন্ট থেকে আপনার অটো আপনার ডলারে কনভার্ট হবে। তো এরপর আপনার এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন, $50 হলে আপনি টাকা উইথড্র করতে পারবেন। তো এই সাইটটাও খুবই পপুলার সাইট। এই সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো অ্যাকাউন্ট প্রসেস খুবই সহজ, আমি দেখাচ্ছি না। আর যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওতে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা ওয়েবসাইট নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। তো এরপর আমরা যে সাইটটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ডেইলি মোশন। ডেইলি মোশনটা ওয়ান কাইন্ড অফ আপনার ইউটিউব, ইউটিউবের সমতুল্যই বলা যেতে পারে, কিন্তু এখানে একটু সিপিসি রেট একটু কম আর ইউটিউবের সিপিসি রেটটা অনেক বেশি।
তো এখান থেকে আপনি চাইলে ইউটিউবের জন্য যে কন্টেন্ট তৈরি করেন সেটা এখানে আপনি আপলোড করতে পারবেন। তো এখানে থেকে আর্নিং করার জন্য আপনার ইউটিউবের মতোই আপনাকে মনিটাইজেশন পলিসি মেনটেন করে আপনার এখান থেকে পাবলিশার্স এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে যথারীতি আপনার সাইন আপ করে নিতে হবে, পাবলিশার অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে হবে। এরপর আপনি চাইলে পেপাল অথবা আপনি পেওনিয়রের মাধ্যমে আপনারা এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। তো এখানে পেওনিয়র অ্যাকাউন্ট যাদের আছে তারা চাইলে পেওনিয়রের মাধ্যমে নিতে পারবেন এবং পেওনিয়রের টাকা যাওয়ার পর আপনি সরাসরি বিকাশে নিতে পারবেন। তো কিভাবে আপনি পেওনিয়র একটা প্রফেশনাল মানে পেওনিয়র অ্যাকাউন্ট করবেন এবং সেটা কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেবেন সে বিষয়ে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে তারপরে পেওনিয়র অ্যাকাউন্ট এবং পেওনিয়র অ্যাকাউন্টের সাথে বিকাশ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করা যায় সেগুলো দেখে আপনারা চাইলে এই ডেইলি মোশন থেকে আর্ন করতে পারেন। তো ডেইলি মোশনটা খুবই পপুলার সাইট, এখানে প্রচুর ভিজিটর রয়েছে, আপনারা চাইলে এখানে আপলোড করতে পারেন। এটা সেম আপনার ইউটিউবের মতোই, শুধু আপনার এখানে আপনার সিপিসি রেটটা একটু কম থাকবে। এখানে আপনার প্রচুর ভিজিটর আসে, আপনার যে কোনো ভিডিও যে কোনো আপনার এখানে আপলোড করতে পারবেন, তবে এন্টারটেনমেন্ট ভিত্তিক এবং টেকনোলজি ভিত্তিক ভিডিওগুলো এখানে বেশি পপুলার। তো এই ভিডিওগুলো আপনার যদি আপনারা ইউটিউবের জন্য তৈরি করেন সেগুলো চাইলে আপনি এই ডেইলি মোশনেও আপনি সাবমিট করতে পারবেন। এখানে এই ডেইলি মোশনটা একটু সুবিধা হলো যে আপনার এখানে কম্পিটিশন কম আর ইউটিউবের কম্পিটিশন বেশি, বিধায় আপনার এই ডেইলি মোশনে আপনার যে কোনো চ্যানেলকে গ্রো আপ করা খুবই সহজ হবে যদি আপনি এখন থেকেই কাজ শুরু করেন ডেইলি মোশনে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ফাইনালি আমরা 3 নম্বরে যে সাইটটা দেখলাম ডেইলি মোশন, এবার 4th নম্বরে আমরা যেটা দেখব সেটা হলো ফেসবুকের ফেসবুক ক্রিয়েটার স্টুডিও। এই ফেসবুক ক্রিয়েটার স্টুডিওর মাধ্যমে আপনার স্বল্প দৈর্ঘ্য যে ভিডিওগুলো রয়েছে বা আপনার মোটামুটি 15-20 মিনিটের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে ইজিলি আপনি আপলোড করতে পারেন। অর্থাৎ আপনি ইউটিউবের জন্য আপনার চ্যানেলের জন্য যে ভিডিওগুলো তৈরি করেন সেগুলো আপনি চাইলে হুবহু আপনার এই ফেসবুকের যে একটা পেজে আপনার এই ভিডিও আপলোড করেও আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাকাউন্ট করতে হবে এবং আপনাকে একটা ওয়েব আপনার ফেসবুকের অধীনে একটা পেজ তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যে চ্যানেল তৈরি করতে চান, অর্থাৎ ইউটিউবে আপনি যেরকম চ্যানেল তৈরি করেন সেইভাবে আপনার ওকে একটা পেজ তৈরি করতে হবে, সেই পেজটা প্রপারভাবে অপটিমাইজ করতে হবে। এরপর আপনার এখানে কিছু মানে আপনার রিকোয়ারমেন্ট রয়েছে, এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করলেই আপনার ওয়েবসাইট আপনার এই ফেসবুক পেজের যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো থেকে রেভিনিউ পাবেন। তবে আমি মনে করি যে আপনারা চাইলে ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো প্রথমত আপনার ফেসবুকে আপলোড করবেন, তারপরে ইউটিউবে আপলোড করবেন। অর্থাৎ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সটা একটু স্ট্রং, আপনারা চাইলে প্রথমে যে ভিডিওটা তৈরি করবেন সেটা ফেসবুকে তৈরি করা মানে সাবমিট করার পর ইউটিউবে করবেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। এবং আপনার আমি যেটা দেখেছি যে ইউটিউবের রেভিনিউ থেকে ফেসবুকের রেভিনিউটা অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ আপনার ইউটিউবে আপনার ভিজিটর বেশি থাকে। আপনার দেখা যায় যে মানুষ অধিকাংশ সময় ইউটিউবের পরিবর্তে ফেসবুকই বেশি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ইউটিউবের ভিডিওসে আপনার ফেসবুকের ভিডিওটা বেশি ভিউ হয়, বিধায় এখান থেকে আর্নিংয়ের পরিমাণটাও বেশি হয়ে থাকে। তো এখান থেকে মনিটাইজেশন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার যে পেজটা তৈরি করবেন সেই পেজে 10,000 ফলোয়ার্স থাকতে হবে, অর্থাৎ এটা আপনার লাস্ট 2 মান্থে আপনার থাকতে হবে 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ মিনিট আপনার ওয়াচিং টাইম থাকতে হবে, তাও 60 দিনের ভিতরে। এবং এই পেজে কোনো ধরনের কপিরাইট বা
কোনো পলিসি ইস্যুস থাকা যাবে না। সেক্ষেত্রে আপনার এগুলো যদি না থাকে আর আপনার এই বিষয়গুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবার্সে ফেসবুক থেকে বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। এরপর ফাইনালি 5 নম্বর যে সাইটটা নিয়ে আমি আলোচনা করব, এই সাইটটাতে আপনার বেশ কিছু সাইট একসাথে অ্যাড করা হয়েছে, যেমন আপনার ইনস্টাগ্রামের IGTP এবং টিকটক এবং লাইকি। যে এই শর্ট ভিডিও শেয়ারিং যে সাইটগুলো রয়েছে এগুলো থেকেও আপনারা প্রচুর আর্নিং জেনারেট করতে পারবেন। তো সেটা জেনারেট করবেন কিভাবে, সেটা হলো তো টিকটক, লাইকি বা স্ন্যাপচ্যাট, এগুলো যে সাইটগুলো রয়েছে শর্ট ভিডিও শেয়ারিং যে সাইট রয়েছে, এই সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন। করার পর আপনি যে ভিডিওগুলো আপনার ইউটিউবে বা ফেসবুকে দিচ্ছেন সেগুলোর মেইন যে আপনার অংশটুকু সেটাকে কাট করে আপনি 1 মিনিটের আগে, অর্থাৎ আপনার 1 মিনিটের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও করবেন, অর্থাৎ আপনার ওই ভিডিওগুলো কাট করবেন। কাট করার পর সেখান থেকে আপনার 1 মিনিটের কম আপনার যে মূল ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কাট করে আপনি টিকটক, লাইকি বা স্ন্যাপচ্যাট এই সাইটগুলোতে আপনি আপলোড করবেন একই সময়ে। আপলোড করার পর এখানে আপনার ওই ভিডিওগুলোর লিংক সরাসরি এখানে শেয়ার করবে, বললে আপনার এখানে যেমন আপনার ফ্যান্স ফলোয়ার বাড়বে তেমনি আপনার ওই ভিডিওগুলোর ভিউও বাড়বে। তো এখান থেকে আবার আপনার যখন আপনার দেখা গেল যে আপনার 1 মিলিয়ন আপনার ভিউ মানে ফলোয়ার্স রয়েছে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো কোম্পানির স্পন্সরশিপ নিতে পারেন। এই স্পন্সরশিপ নেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেগুলো আপনারা চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারব। সেগুলো আপনারা অবশ্যই আপনারা কমেন্টস জানাবেন যদি আপনারা এই সাইটগুলো সম্পর্কে জানতে চান। সেই সাইটগুলো থেকে আপনারা স্পন্সরশিপ নিতে পারবেন, অথবা আপনি যে কোনো কোম্পানির সাথে যারা মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে সেখান থেকে আপনারা স্পন্সরশিপ নিয়ে আপনারা চাইলে টিকটকের চ্যানেলে আপনারা সেই স্পন্সরশিপের অ্যাডভার্টাইজিং করতে পারবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, আপনাকে অ্যাটলিস্ট আপনার 3 থেকে 6 মাস আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। করার পর যখন আপনার ফ্যান্স ফলোয়ার বেশি থাকবে তখন আপনি এখান থেকে প্রচুর টাকা আর্নিং করতে পারবেন। তো এই পথগুলো যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুবই ভালো। তো অবশ্যই আপনারা পজিটিভ যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন, মানব কল্যাণে কাজে আসে সেই ধরনের ভিডিওগুলোই আপনারা তৈরি করবেন আশা করি। তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।